হরগোস সাহেব জি আমরা তো নিবিয়ন ফাঁসি দিতে এটা কি কইলেন চেয়ারম্যান সাহেব মাইয়ে মরছে আমার ফাঁসি দাম আমি এটা কি কইন আপনি হাননান হাননান যে জবানবন্দি দিছে সেটা রেকর্ড করছে শিকদার সাহেবের বউ রেকর্ড করে সেই ভিডিও আমাকে দেখাইছে সেখানে হাননান ক্লিয়ার বলছে এই যে খুনের মামলায় ওরে ফাঁসাই দিবেন সেই সব ডট দেখাইয়া শিকদারের বিরুদ্ধে স্টেটমেন্ট নিছেন আমার বউ কি করছে তুমি এটা কত দেই তোর বউ কি করছে তোর বউ ঘরের ভিতরে ওই ফুপা তো বাইরে নিয়া দরজা দিয়া বইয়া রইছে এই আম্মা আমার বউ তো বইসাই দেখবো তাই না নাকি অন্য কিছু করব খুব ভালো কাজ করছেন মামি এখন আর মামারে আর মাসুদরে থানায় আটকাই রাখতে পারবে না ওরা ছাড়তে বাধ্য হইবে তরফদার তরফদার কি ব্যাপ ছিল এতনে একলাই শিয়ানা হ্যাঁ এতন উপর কোনো শিয়ানা নাই আরে বাউরে এবার বুঝবো যে শেরের উপরে শুয়া শের আছে হ্যাঁ এবার বুঝবো নাকে দড়ি দি যখন গুরামু তখন বুঝবো হ্যাঁ আমা এই প্রমাণের কথা কোনো ভাবে যেন ওই বাড়ির কানে না যায় এই প্রমাণ আমাদের রক্ষা করতে হবে হ্যাঁ ওরা কিন্তু চেষ্টা করব যে প্রমাণ নষ্ট করে দাও হয় ওরা চেষ্টা করলেই হইলো আর আমরা আঙ্গুল চুষিয়ে থাকবো না সাবাস আই খুশি হইছি আই খুব খুশি হইছি স্বপন তুই খুব পালা কথা কইছে স্বপন কিন্তু বোন তুই কইলাম তুই কোনো বেশি দূরে যাবি না তোর মামা মাসুদ না আম পর্যন্ত তুই বাড়ির আশেপাশে থাকবি কোন সময় জানি ওই শতানের গোষ্ঠী আয় এই জামাটা পাকাইতে পারে তুই খবরদার বেশি দূরে কিন্তু যাবি না মনে থাকবি মামি বিষয়টা আমি দেখতে আছি দেহি কেমনে হেরাড হয়ে স্বপ্ন তো কোনো কথা নিশ্চয় কইতো না কেন আরে না তো পাগল কিসিমের আছে কিন্তু আঙ্গু কথা কইতো না হইতে না না আগে যা যা করছে করছে এখন সে আমাদের ভাই আমাদের পক্ষেই আছে নিশ্চিন্ত থাকো আরেকবার দেখা চাই মানে হন্ড ও সালাম দিছি ও ফাজিলের ফাজিল শতানের শতান স্যার কোনায় যান কোনায় যাই কোনায় যাই জাহান্নামের চৌরাস্তায় যাই জাহান্নামে মুন্ডায় কয় কি লাথি মারি একার খালের মধ্যে হালাই দি শয়তান জানি কো তার গো স্যার কিলে আ কি জাহান্নামে মারবেন কিলে তুমি কিচ্ছ তোমারে মার মুখের লাগিয়া তোমার লাগে যত অঘটন ঘটতে আছে তোমার লাগে সমস্ত অশান্তি হইতে আছে স্যার কিলে আ কি কইছো স্যার তুমি করো না তুমি হান্নান না রে যে শিকদারের বউর হাতে তুললে দি আসছো ওইটাই তো বড় অঘটন ঘটাইছো তাহা পাশা যে খাইছো হাতে এখন প্রমাণ হই গেছে স্যার আপনাকে আগে বলছি এখনো বলে আর মতো না তো সব নিষ্ঠা মানো না বাংলাদেশে একটা খুঁজে পাইতেন না এ খুঁজে পাবো না লেসকার মোড়েও দিবি না তুই মোড়েও লেসকার দিবি না হান্নান নাকি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে সেটা আবার ভিডিও করছে সেই ভিডিও আমার শিকদারের বউ দেখাইছে তরফদার সাহেব নাকি ভয়ভীতি দেখাইয়া হান্নানির দেই কাজ করাইছে ইয়েস ইয়েস স্যার কাম টু দা পয়েন্ট স্যার হান্নান যদি এই জবানবন্দি দি থাকে তাহলে রাইট স্যার আই যখন হান্নান দা আইন কাম যায় তুই লড়ানি দেছো ও বয়সে দৌড়ে আইছে আই আমার দ্বারে কইতে আছে যে চেয়ারম্যানের চকিদার আমার লড়াই কাকু আমি কি করছি না করছি আমি কি করছো না করছো মনে হয় মার্ডার কেসের ব্যাপারে দিকেবে দিকেবে আচ্ছা ঠিক আছে তুই যা যাইয়া যা যা দেখছো ইয়ে কই দিবি বাস তাই এতে একারে এমন ভাবে ভাব লইছি যে তুই থানার একারে বড় হছি কাকা চলি আমি আপনার মুখের উপরে কথা বলতাম চাই না কিন্তু হেতে যে কাম করছে আজ এত শান্ত সুন্দর বুধায় বাধায় লই যাইতেছি এত তো বিজন্ত সম্পদ মারা কোনো কাহিনী ছিল এর এখন চরি দরকার স্যার ওই যে অফিসে বসা ওনাকে লই যেতে হবে আমার কিছু করার নাই বেরোলো কত অসুবিধা নাই তুই যদি আন লাগে তখন যাতি
সার কি তোর হইয়া তুতি তোজ দ্বিতীয়বার আমার আসতে হইছে আর কত কষ্ট হইছে হুম বল যা বুঝছো যা এই যে চলেন দরজা দেখি ওই ঘরে সিবাদি যা কানে মুখে জানি কি বলছে ইয়া স্যার ওই ঘরে এ ওন্যা কথা যা কখ এখন তো বুঝে শুনে কইতে আসো তো ইয়া একটু পর তো অস্বীকার করবি না আমি কই না ইয়া নো চার নে বাচ্চা আমি যেটা বলছি ইউ আর রাইট চার টেলিং মি আমি একদম 100% রাইট কথা বলছি স্যার 100% রাইট কথা বলছো ইয়া স্যার এই যে টেলিং মি টি যে দিতে আসো টেলিং মি যে শুধুই ফেলামো পাট পাট করে হাতে বসে আসো জি স্যার ঠিক আছে সামনে যে শর্ম থানায় যামু যাই দারোগার লগে বিষয়টা নিয়ে কথা বলতে আসি জি স্যার চার কি আমাকে বিশ্বাস করতে হারে না হ্যাঁ আজ শিগগিরই বলতে গিভ মি মানি নো আমি খাই নো আচ্ছা প্রমাণ দিব প্রমাণ দিব প্রমাণ দিব তরফ দা তোমাকে দি কাবাডি খেলো ইন্দ্র বাচ্চা দেখছেন তরফদার কত বড় একটা সিটার আপনার মতো একটা মানুষের নামে সারা গ্রামে অপবাদ দিয়ে বেড়াইছে আপনার উচিত ছিল তারে লাডি সার্চ করা হ্যাঁ ঠিকই বলছেন ভাইয়া আসলে হাতারা যদি এখন ফাই না ভাইয়া এমন লাডি সার্চ করবো এমন লাডি সার্চ করবো যে একটা ভালো মানুষের নামে এত বড় অপবাদ দেওয়ার পরিণাম কি হইতে পারে আচ্ছা ভাই সাহেব বেশি রাইট হয়ে গেছে বেশি রাইট বাইরে থাকান ভালো না যাবার দিতে যায় ঘুমাই যাও ঘুমাই যাও ভালো থাকানোর কথা নেই কো অন্য তো আরো ফোন করছি ওই যে হেতারে হান্নানিরা ঠিক মতো রাখছো নি আম্মা আরে ফুফু তুমি এগুলো কি চিন্তা করতেছো রুম হ্যাঁ শুনো না ওর আ তার ফা আই এমন ভাবে রশিদে টাইট দিয়ে বাঁধে রাখছি হে কোনো মতে ছুটতে আইতো না তুমি এটা কোনো টেনশনই করিও না শুনো আম্মা তো আর উপরে ব্যাগ কিছু সারে দিছি হেতে যদি কোনোভাবে ছুটি যায় তাইলে কিন্তু তোর ফুয়াব্বা আর আঙ্গ মাসুদের
জেল ফাঁসি, জেল ফাঁসি হয়ে যাবে আম্মা। আচ্ছা ফুফু, তুমি কিল্লে এরকম চিন্তা করতেছো গসাই? তুমি আরো একটা দায়িত্ব দিছো, আমি যে দায়িত্বের অবহেলা করবো? হ্যাঁ হলো ফুফু, তুমি আমার রক্তের ফুফু না হইতে হারো, তারপরও কিন্তু আমি তোমার আপন ফুফুর মতোই ভাবি। আর তোমার কোনো ক্ষতি হোক এটাকে আমি সামুনি। হ্যাঁ হেডের তো জীবন গেল আর জীবন চলে যাবে, হিয়ার হরো আমি তো হামনামনে ছাড়তাম না, এটা তুই মনে রাখ। জানি জানি আম্মা, আমি জানি, এর লেগেই তো তোমার কাছে রাখি, আমি একটু নিশ্চিন্ত আছি আম্মা। হোনা মোহনা, তোর একখান কথা কই, আঙ্গ আবু মাস্টার মানে জামাই বাবাজি, এতে তো আবার একটু সহজ সরল। হ্যাঁ হেতের কাছে আবার হান্নানিয়ারে রাখি যাইও না, দেখা যাবো হান্নানিয়ার ওই যে দড়ির বান্ধন টান ব্যাগ খুলি হেতের গান শিখাইতে বই গেছে। হ্যাঁ সাবধানে। হ্যাঁ আম্মা। আরে ঠিক আছে ফুফু, তুমি এটা চিন্তা করি না সে, আমি জানি আবুল একটু বোকা শোকা আছে, তো এমনি যেই দায়িত্ব দিয়ে হেতারে এটা পালন করে কিন্তু ঠিক মতো, বুঝছেন? তুমি কোনো চিন্তা করিও না এটা লই। আচ্ছা আমি রাখতেছি। হ আচ্ছা আম্মা ঠিক আছে, তুইও সাবধানে থাকিও। জুমারে কইছি কোনোভাবে যাতে ওই হান্নান্নে যাতে চুরি যাইতে না পারে, হান্নান্না ছুটলে তোর আব্বার কোয়ালে আর মাসুদের কোয়ালে দুঃখ আছে। শান্ত, খুবই ভালো কাজ করছো, জুমা পরে কথাটা কয়ে দিছো। আবু মাস্টারের তো মাথা অত বুদ্ধি নাই, কোনোভাবে যদি এই যে হান্নানের কথাটা ফাঁস হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাব। এমনিতে দেখো না আব্বার ভাইরে যদি ছুটাইতে না পারে, তখন যদি তথ্য ফাঁস হয়ে যায় তাহলে তো আরও কিছু একটা। না না না, জুমারে আমি বুঝাই কইছি, আমি কইছি আম্মা আঙ্গ আবু মাস্টার তো একটু সহজ সরল, হেতেন তো বুঝে সুঝে কম, হেতেনের কাছে আবার তুমি হান্নান্নারে দিয়ে কোনো কানে যাইও না আম্মা, দেখা যাবে হান্নান্নার কোমরে দড়ির বান্ধন খুলি হেতারে গান শিখাইতে বই গেছে। একদম ঠিক করছো, আমি তো তোমার কথাটাই কইলাম, আসলে ওই মাস্টার ভাইয়ের মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই, হান্নান ভাইয়ের কথাটা যেন কোনোভাবে ফাঁস না হয়। না না, এত কষ্ট করে আমরা রাখছি, আব্বার আর ভাইরে যেমনিই হোক সারা পাওয়াইতেই হইব। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, ইনশাল্লাহ কিছু একটা ঠিক হবে। এতক্ষণ চাপ ধরছে তোমার কেন লাগে কেন? এই যে আমি এখানে দাঁড়াবো, সুন্দর করে আড়ালে শেষ করবা, আর কোনো ডুজটা শব্দ জানি না হয়, ঠিক আছে? আমার কিন্তু শব্দ বোমা বাইর করা যাবে না, ঠিক আছে? তাড়াতাড়ি চলো ভাই, আর কোনো চাপ সুপ হয় না বুঝছেনি, ওই অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে বই রয়েছি, এলে খারাপ লাগতেছিল। আর ফকেটের মধ্যে একখানা সিগারেট আছে, বাইর করেন চাই দুজন মিলি খাই। আর মুখে ধরাই দেন আন্নের মুখে। তোমার তো দাড়ি মুছ সব পুরে যাবে কা, তোমার যে দাড়ি মুছ এইখানে গেলে পূর্ব তার থেকে ভালো উঠছ। এইটা কি সিগারেট? এটা কি? এইটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জন্য এক মিনিট। এই এইটা এই যে টিক 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 স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি বাচ্চা থাকতে জীবনে এটা করতে দিব না, একটা কথা মনে রাখো। তোরা দুজনে কি গল্প করছ? হ্যাঁ তোর কাছে চলে যেতে তোরা কানে শুনিস না? হ্যাঁ বুঝছি না, বিড়ি খানের লাই মিথ্যা কথা।
বিড়ি খাইতে নিছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি এই কথা বলছি বইলা বিড়িটা ভাঙ্গে বলাইছি তুই বিড়িটা ভাঙি হারা দিছিস কিলো হ্যাঁ ইগারে ফাঁসি ফাঁসি খাওয়াইতে হারস না ফাঁসি ফাঁসি খাওয়াইলেও যদি নি সাদরে তো অন্তর আইতে সুইটা যাব কা ধরতে পারব না দরকার নাই এই আছে আর এত কথা কোন দরকার নাই বাড়ি থাকার দরকার নাই ইগে বাড়ি থাকুন মানে খুব রিস্কি জড়ি সুড়ি যায় আর ফুফুর অবস্থা তাহলে শেষ আর অবস্থা শেষ চল ভিতরে চল 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 জনপ্রতিনিধি এই সমাজের প্রতি আমার কত রকম কত দায়িত্ব আছে কর্তব্য আছে হ্যাঁ তুই বোঝো না বলছিলাম কি স্যার এই যে আপনি টেনশন যে এটা লই করতেছেন এরা যদি মনে করেন এই ব্যাপারে যদি আমার লগে একটু শেয়ার করতে না আর মনে হয় আমার মাথাতে হালকা একটু টেনশন দূর হয়ে পারি আর একটু হালকাই যাবে না না আমি চিন্তা করতে আছি কি যে এই নাটকটা বানাইতে আছে কি না এত ঘটনার জন্ম দিতে আছে কি না সেটা কি তরফদার নাকি শিকদারের বউ স্যার তরফদার 100% sure. এটা নায়ক এবং মনে হচ্ছে নায়ক না কি বলো লেখক বিয়ের পরে ডিরেক্টর সব কিছু হচ্ছে কাজে তরফদার এই বুঝা না সেটা তো তুমি বলবাই তুমি বলবাহার পিছনে তো কারণ আছে আর বুঝে তোমারে বলছো না তুমি ঘুষখোর তুমি ঘুষ খাইয়া সিদ্ধারের পক্ষ হয়ে কাজ করতেছো বলছো না তোমার সেই কথা তো তুমি ধার দিকে আঙ্গুল তুলবাই না স্যার ধরা না মানে আমি যেটা বলছি আর স্যার এখন যেটা আমি বলছি যে একদম শিওর অবশ্যই ওই বলছি ঠিক আছে অসুবিধা নেই স্যার হওয়ার দিয়ে আপনি দেখবেন এটা না রে গুরুকে এই তরফদারি না আমি তো সেটা দেখতেই চাইতেছি আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি যে নাটকটা লেখ লেখে না এর পিছনে কার মাথায় এত বুদ্ধি যে এত সুন্দর করে একটা নাটক সাজাই ফেলেছি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি জি স্যার তুই যা বাড়ির দিক যা ঘুমা পরে দেখতেছি কি হয় জি স্যার আর কি মুশকিল কি হইছে আপনার লোকে আমার কথা আছে ঘটনাটা কি তুমি এত রাইতে আমারে ঘরের তেডাইকে বাইরে নিয়ে আসো কেন আপনার পোলার বউ ওই 24টা ঘন্টা যে তার ওই ফুপাতনা খালাতো ভাই তার নিয়ে যে দরজা বন্ধ করে থাকে সেটা আপনি দেখছেন খেয়াল করছেন এই কথাটা তুমি আমারে বলতেছো কেন আমারে তুমি বলতেছো কেন যার বউ তারে বলতে পারো না আরে এই কথাটা তো আমি বলটা রে কইছিলাম ওই বলটা কি কয় জানেন অগরে অগমত থাকতে দাও আমারে কয় এর মধ্যে নাক গলাইতে না করে কি কইলা তুমি এটা তুমি কি কইলা ওই বলটা তোমারে এই কথা কইছে তাইলে কি আমি মিছা কথা কইতাছি হ্যাঁ ওর চোখের সামনে ওর বউ অন্য মানুষ লিয়ে ঘরের ভিতরে দরজা আটকায় বয়ে থাকে ওই কি পুরুষ না অন্য কিছু এগুলি আমারে কইও না আমার মাথার মধ্যে আর ঢুকতেছে না আমার মাথা গরম হয়ে যাইতেছে প্রেসার বাইরে যাইতেছে শোনো তোমার পোলারে দললে এই বুড়া বয়সে মাইরা আড্ডি গুড্ডি কিন্তু আমি একেবারে এক সাইজ করে আলাম আপনি মারেন সাইজ করেন যা খুশি তাই করেন কিন্তু বদনাম যদি একবার উঠা যায় তাইলে কি আর ঘেরামি ঠাকুরের মুখ দেখানোর কোন জো থাকবো আস্তে এই সব কথা চিল্লে বলো না এমনি আমার মান ইজ্জত নাই আর এই কথা যদি মানছে শুনে মুখই আমি দেখাইতে পারবো না সকালে এটা বুঝি
তোরে আমি যে এই যে কথা জিজ্ঞেস করব তুই সঠিক ভাবে জবাব দিবি। আচ্ছা, তোর মা আমারে যে কথা বলছে সেটা কি সত্য? আমার বউ যদি অন্য জায়গায় সম্পর্ক করে আমি আগে জানবো না নাকি তুমি জানবা? তোমার এই সমস্ত কথা কে কইছে? আম্মা কইছে? খবরদার, কোনো পাগলামি নাই, আগে কথা বুঝবি তারপর জবাব দিবি। তোর মায় নিজের চোখে দেখছে ওই ছেলেরে দরজা বন্ধ করে তোর বউ ফুর্তি করছে। আব্বা, তুমি বুঝতেছো না কে আমার চোখ দুইটা নষ্ট হয়ে গেছে? তাড়াতাড়ি পারলে তুমি ডাক্তার দেখাও, তা না হলে কিন্তু অন্ধ বউ নিয়ে তোমার সারা জীবন চলতে হবে। আরে ব্যাকল, কি কথাবার্তা বলস? তোর মায় কি দিন কানা না রাত কানা? আমি যে তারে ডাক্তার দেখাবো? আরে তুমি বুঝতেছ না কেন, সত্যি করে কইতেছি। শুনো, এই যে আমার বউ প্রেম করে কিনা সেই ব্যাপারে আমি মুখ খুলতে পারবো না, তবে একটা কথা জেনে রেখো, তুমি যদি এখন আমার আম্মা মানে তোমার বউ রে ডাক্তার না দেখাও তাহলে কিন্তু অন্ধ হয়ে যাবো, শেষ বয়সে তোমার মাছ বাইসা দিতে পারবো না, তখন দেখা যাবো ভুলে তুমি কাটা সহ মাছ খাবা, গলায় আটকে যাবো, তখন যে বিলাইয়ের পাও ধরেও কিন্তু রাখা পাবা না। আরে তুই বুঝতে পারতাছস কি বিষয়ে কথা কইতেছি? কোনো পাগলামি করলে চলবো না, জ্ঞান দিয়ে বুঝতে হবে। তোর বউ অন্য একটা লোকের লোকে পরকিয়া করে সেইটা তোর মা নিজের চোখে দেখছে। কি দেখছে না
দেখছে আমার থেকে তার বেশি বুঝেন আব্বা তুমি বুঝতে পারতেছ না কেন আমি এই ব্যাপারে এখন কোনো কিছু বলতে পারবো না সময় হলে সব বলবো তুমি খালি সময় মতো আম্মারে বুঝাও তা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো তাড়াতাড়ি চিকিৎসা করাও হাই রে পাগল তোর মার চোখ ঠিক আছে তুই তোর মাথা ঠিক কর তোর কপাল ফুটতাছে তোর বউ রে নে আর তোর ভোগ আছে তুই কান্নাও কুল পাবি না বাপ আমি কান্নু না হাসবো আমার বউ কি করতেছে আমার যেতে ভালো কেউ জানে না তবে এই ব্যাপারে এখন মুখ খুলতে পারবো না এটুকু খেলে জানে রাখো সত্য মিথ্যা পরে হবে একটা কথা বলে রেখো আমি সব জানি কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বলতে পারবো না শোন শোন এইরকম গাধা দুনিয়াতে হয় নিজের বউ অন্য পুরুষের লগে পরকিয়া করে এইটা শোনার পরেও তার কোনো দিক বিদিক নাই আমার হইছে জ্বালা সব জ্বালা যন্ত্রণা আমার না তোমাকে ঘরের সামনে কিছু না ওই ভিডিও ফুটেজটা কই এইটা দাও একটু ও ভিডিও ফুটেজ হ্যাঁ এতনক হাতে আর ভিডিও ফুটেজ দিমু হ্যাঁ মামার বাড়ির আবদার হাইছেন নি কোন মামার বাড়ির আবদার হ্যাঁ বহু নাটক দেখাইছেন একের ভালোই ভালো কইতে লাগছি মাইক করে মোবাইল লইয়া বলাই এবার হে ভিডিও ফুটেজ আমাকে দেখান ও আর তো নেই রে দেখতাম তুমি ওই যে ভিডিও ফুটেজ আন্নার হাতে দিয়ে দিত কেন আন্নারা কি মনে করছেন খুব তো জিলাপি ফ্যাস খেলছেন হান্নান্নার দি কি রে হান্নান্নান তো ব্যাগ ভট্টাস করি ভট্টাস করি আঙ্গরে কই দিছে এখন আন্নাগরে হাই নাই আন্নাগ হাতে শিকল পড়বে দেখছেন হলে তো কইবি রাগ ভালো কথা খাবইবে না হান্না তো কইবি কেন হান্নানেরে ওই সিদ্ধাই করিয়ে রাখিয়ে দোস না এই চুপ কে একদম আ কথা 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 কইবেন না কিন্তু একা জিবলা টানি কিন্তু ফিরে হলো বেশি কথা কইতে লাগে খুব বেশি কথা কইতে লাগে আউল দেখছো মহিলা আর আমার জিবে টানি ফিরে ফলাইবে ওই সামনে আটকাই যা তারপর মো ফেলতেছো একবার ভিডিও করছো দেখছিস কিন্তু এই কি পাইছো কি এই সাপন্যা পর পুরুষ লে একবারে থাকে এইটা নাকি রাষ্ট্র হয়ে গেছে
যে কোন সময় চেয়ারম্যান মেম্বার সহ আইসা আমাকে বিচারাচার করতে পারে। আমি যে এত পই পই কইরা কইতাছি আমার কথা বিশ্বাস করেন? বিশ্বাস করেন নাই, এখন দেখেন কান কাটা যাইব আপনার।